হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো, সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। তো কম্পিউটার ফান্ডামেন্টালের মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আজকে আমরা নতুন একটা কম্পিউটার, আর এই কম্পিউটার আমরা কম্পিউটার সম্পর্কে আলোচনা করব কম্পিউটার ফান্ডামেন্টালের। তাহলে বিষয়টা কীরকম তা সেটা আমি বলে দিচ্ছি। যেমন আপনারা জানবেন যে বাড়িতে নিজের গাড়ি না থাকলে গাড়ি যেমন চালানো ঠিকভাবে সম্ভব হয় না, তা ঠিক সেরকম নিজের একটা কম্পিউটার না থাকলে কিন্তু আপনারা কম্পিউটারটাকে সেইভাবে খুঁটি নাটি আপনারা কিন্তু জানতে পারবেন না। তা কম্পিউটারের সাথে সাথেও জানার জন্য আপনাদের অবশ্যই হবে, আপনারা একটা কম্পিউটার কিনুন। বর্তমানে এটা আপনারা ফাইন্যান্সেও পেয়ে যাচ্ছেন, কিন্তু ফাইন্যান্সে পাওয়ার আগে আপনারা সবার আগে কনফার্ম করবেন যে আপনাদের ফাইন্যান্সে কত টাকা এবং কত দিনের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে এবং কত টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে। তো চলুন আজকে কম্পিউটার ফান্ডামেন্টালের প্রথম ক্লাস, যেরকম আমি উল্লেখ করলাম যে কম্পিউটার ফান্ডামেন্টালের ক্লাস, আর এখানে আমরা আলোচনা করব, আপনারা আজকে ঘরে বসে আছেন বা এখন আপনারা ঘরেই বসে আছেন বর্তমানে যেহেতু করোনা ভাইরাস, তা একটা কম্পিউটার যদি থেকে থাকে বা একটা কম্পিউটার যদি আপনারা নতুন ব্যবস্থা করতে পারেন, তা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা আজকে একটা নতুন কম্পিউটার নিয়ে আলোচনা করছি, আপনাদের কাছে যদি পুরনো কম্পিউটার থেকে থাকে তাও আপনারা জেনে নিন, খুঁটিনাটি সাথে সাথেও আপনারা অবশ্যই জানতে পারবেন। তো চলুন ফান্ডামেন্টালে আমরা দেখে নেব আজকে আলোচনার বিষয়। তা কম্পিউটার কিনে এনে আপনাদের হতাশ হওয়ার থেকে কম্পিউটার আগে থাকতে জানুন যে কম্পিউটার কিনতে গেলে আপনাদের যে বিষয়গুলো জানা জরুরি সেই বিষয়গুলো কোনগুলো, সেইগুলো আমরা আজকে ফান্ডামেন্টালস ক্লাসের আজকে প্রথম ক্লাস আমরা নতুন এপিসোড শুরু করছি, সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালের। আর কম্পিউটার থেকে যে সমস্ত প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকবে সেই সমস্ত ইন্টারভিউর প্রশ্ন নিয়ে আলোচনা করব, পরীক্ষায় যেগুলো এমসিকিউ কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন হার্ডওয়্যার, কম্পিউটার যাবতীয় তথ্য যা আছে আমরা এই ক্লাসগুলো থেকে আলোচনা করব। তো চলুন, বাজারে কম্পিউটার পাওয়া যায় দুরকমের, এক হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেম্বল, আর দুই সেটা হচ্ছে কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা সাধারণত আপনারা ল্যাপটপেই পাবেন, কেন ল্যাপটপে দেখবেন একটা কাঁচা চিঠা লেখা থাকে যার মধ্যে এর ডিটেলস লেখা থাকে এবং তার সাথে তার প্রাইসও লেখা থাকে। তা আপনারা যদি দোকানদারের সাথে কথা বলেন তাহলে তারা হয়তো এসএসডিকে চেঞ্জ করে দিতে পারে, র্যামকে চেঞ্জ করে দিতে পারে, সেটা আপনাদের সাথে অবশ্যই আলোচনা সাপেক্ষ বিষয়। তা আমরা কম্প্যাক্টের বিষয়ে গেলাম না, কেননা কম্প্যাক্টটা আপনারা সবাই জানেন যে এটা একটা থাকে, এটা সেট আপ কিনে নিয়ে আসতে হয় আপনাদের, আর সেটা একটা প্রাইস থাকে সেই অনুযায়ী। তা এটা সাধারণত বেশিরভাগ ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায়, আর আপনারা ল্যাপটপও আপনারা অ্যাসেম্বল করে নিতে পারেন, সেটা আপনারা যেরকমভাবে চাইবেন সেরকমভাবে। সাধারণত ল্যাপটপ আপনাকে কম্প্যাক্টে কিনতে হয়, কোনো একটা কোম্পানির কিনে নিলেন সেটাই আপনাদের হয়ে গেল কম্প্যাক্ট মেশিন। আশা করছি কম্প্যাক্ট যে জিনিসটা সেই জিনিসটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এইবার চলে আসি আমরা অ্যাসেম্বল। তা ডেস্কটপ সাধারণত খুব কম লোকই আছে যারা এটাকে কম্প্যাক্ট কেনেন, তা যারা এটা অ্যাসেম্বল কেনেন তাদের ক্ষেত্রে আজকে আমরা বলছি যে অ্যাসেম্বল যখন আপনারা কম্পিউটার কেনেন, তা একটা কম্পিউটারের বেসিক যে উপকরণগুলো সেটা হচ্ছে এক মনিটর, দুই কিবোর্ড, তিন মাউস, আর চার হচ্ছে সিপিইউ, ঠিক আছে। তা সিপিইউ এটাকে অ্যাকচুয়াল এটাকে ক্যাবিনেট বলে, তা আপনারা বইও এর আগে পড়েছেন যে এটাকে সিপিইউ বলে, বাচ্চাদের বই অনেক জায়গায় লেখা আছে এটা হচ্ছে সিপিইউ, কিন্তু এই বাক্সটা হচ্ছে ক্যাবিনেট, এর মধ্যে যেগুলোকে সিপিইউ বলে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে দেখুন এবং আপনারা আপনাদের কমেন্টস পাস করুন, আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি দেবো। তো চলুন আজকে আমরা আলোচনা করছি, আপনাদের প্রথম যে স্লাইডটা সেই স্লাইডে আমি বোঝাতে পারলাম যে অ্যাসেম্বল জিনিসটা কি আর কম্প্যাক্ট জিনিসটা কি। অ্যাসেম্বল মানে হচ্ছে বিভিন্ন জায়গাকার বা বিভিন্ন কোম্পানির মাল আপনারা এক জায়গায় করে সেটাকে তৈরি করছেন, আর কম্প্যাক্ট মানে হচ্ছে একটা গোটা তৈরি করা জিনিস আছে সেটাকে আপনাকে কিনতে হবে। তা সুতরাং এইখানে আপনাদের অনেক অ্যারিস্টোক্রেসি বা সফিস্টিকেসি অনেক বেশি, কারণ আপনারা নিজেদের মন মতো জিনিসটাকে সাজিয়ে নিতে পারেন। তো চলুন পরবর্তী, আমরা অ্যাসেম্বল করব, তার মধ্যে যে বেসিক উপাদানগুলো দরকার হয়, যে উপাদানগুলো ছাড়া কিন্তু কম্পিউটার সম্ভব হয় না কম্পিউটারকে চালানো, তা সেটা আমরা দেখে নেব। তার মধ্যে প্রথম আসে মাদারবোর্ড বা মেইন বোর্ড। এই হচ্ছে আপনাদের মাদারবোর্ডের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির মাদারবোর্ড আছে, বিভিন্ন চিপসেটের মাদারবোর্ড আছে, ইন্টেল নিজে মাদারবোর্ড তৈরি করে, ইন্টেল নিজে মাদারবোর্ডে ইন্টেলের চিপসেট পাওয়া যায়, জিজাবাইটের বোর্ড পাওয়া যায়, সাইরিক্সের বোর্ড পাওয়া যায়, প্রচুর কোম্পানি আছে যারা মাদারবোর্ড তৈরি করে। তা সুতরাং আপনারা যেরকম মাদারবোর্ড লাগবে দোকানদারের সাথে কথা বলুন যে কোন জেনারেশন নেবেন এবং তার মধ্যে কত প্রসেসর লাগাবেন সেই রেসপেক্টে। আর তার আগে আমি একটা জিনিস আপনাদের বলবো যে সবার আগে আপনারা এই জিনিসটা বাড়ির থেকে ডিসাইড করে যাবেন যে আপনাদের বাজেট কত টাকা,
আর দুই হচ্ছে আপনারা সেটা দিয়ে কী কাজ করবেন। ঠিক আছে, আপনি যদি আপনার কম্পিউটারকে অলরাউন্ডার বানাতে চান তার কস্ট অনেক বেশি হয়ে যাবে, তো আপনারা যদি নিজের পার্সোনাল কাজে ব্যবহার করেন যে অফিসের টুকিটাকি কাজ করব, ছোটোমোটো ইন্টারনেটে ফাইল এদিক ওদিক করবো, ব্যাস আমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একরকম বাজেটের কম্পিউটার হবে। আর আপনারা যদি মনে করেন হাই ডেফিনেশনের গেম খেলবো, গেম স্টেশন তৈরি করব, সেটার একরকম বাজেট হবে। তা আমি একটা বেসিক লেভেলের আপনাদের আইডিয়া দিচ্ছি, আশা করছি আপনাদের এই বেসিক লেভেল আইডিয়াটা বুঝতে পারবেন। তা এই মাদারবোর্ডটা কী হয়, মাদারবোর্ডটা আপনারা যে প্রসেসরিতে লাগাবেন বা কাজ করার রেসপেক্টে সেই মাদারবোর্ডটা আপনাদের নিতে হবে। তা মাদারবোর্ডটা সবসময় একটু ভালো কোয়ালিটির নেবেন এবং ভালো কোম্পানির নেবেন। ইন্টেল নিজে তৈরি করে, ইন্টেল নিজে চিপসেটের বোর্ড পাওয়া যায়, অন্য কোম্পানি সেটা বানায়। তা সুতরাং এটা পুরোটাই আপনাদের উপরে। এটা দেখুন চিপসেট, যেমন ভিআই চিপসেট লেখা আছে, এর মধ্যে দেখুন সিপিইউ লাগানো আছে বা প্রসেসর এখানে লাগানো আছে। ঠিক আছে, তা চলুন আপনারা এই মাদারবোর্ডটা যখন কিনবেন তখন সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে ইন্টেলের অরিজিনাল মাদারবোর্ডটাই কেনার চেষ্টা করবেন। ঠিক আছে, তো চলুন পরবর্তীতে চলে আসছি। তা পরবর্তী আসছি আমরা প্রসেসর, প্রসেসর মানে সিপিইউ। তা প্রসেসর সিপিইউ আপনারা নিশ্চয়ই সবাই জানেন, ফার্স্ট জেনারেশান, সেকেন্ড জেনারেশান, থার্ড জেনারেশান, ফোর্থ জেনারেশান, ফিফথ জেনারেশান, সেভেন জেনারেশান, এইট জেনারেশান, নাইন জেনারেশান, তো অনেক জেনারেশানের প্রসেসর আছে। তো আপনাদের একটাই বক্তব্য বা আপনাদের একটা জিনিসই আমি বলবো, সেটা হচ্ছে আপনারা কোনো একটা জিনিস সেটা সবসময় আপডেটটা নেওয়ার চেষ্টা করবেন এবং তার মধ্যে সফটওয়্যারটাও আপডেট লাগাবেন। ঠিক আছে, সবসময়ের জন্য আপডেট জিনিসগুলো ব্যবহার করবেন, আশা করছি আপনাদের সেটা উপকারে লাগবে। এইবার আপনি বলতে পারেন আমার তো দরকার কোর আই সেভেন, তাই এটা তো সবসময় আপডেট মেশিন। কিন্তু দেখুন, আপনি কোর আই সেভেনই বলেন আর কোর টু ডুওই বলেন, এখানে যদি আপনি একটা এক্সেল বা ওয়ার্ডের একটা পেজ খোলেন তাহলে আপনার ওই কোর আই সেভেনেও যা পারফরমেন্স, আবার কোর আই মানে সিম্পল প্রিন্টিয়ামেও তাই, একই পারফরমেন্স। তা সুতরাং এখানে পারফরমেন্সের আলাদাটা পাবেন না। আলাদা কখন হয়, যখন আপনারা এখানে বড় ডিটিপি বা সিমুলেশনের কাজ করবেন বা বড় গেম চালাবেন, তখন তার ক্ষেত্রে মাল্টি ফাংশনালিটির দরকার হয় কম্পিউটারের ক্ষেত্রে। তা তখন সেইভাবে আপনাদের প্রসেসর আর সেইভাবে আপনাদের গ্রাফিক্স কার্ড কিনতে হয়। আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। আপনারা কোর আই যেরকম প্রসেসর চান সেটা আপনারা নিতে পারেন, ফাইভ হতে পারে, থ্রি হতে পারে, সেভেন হতে পারে, আর এর সাথে এএমডিও তৈরি করে, সাইরিক্সও তৈরি করে। তা সুতরাং আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিন। ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রেখে দেবেন যে আপনারা কী কাজে জিনিসটাকে ব্যবহার করবেন তার রেসপেক্টে। চলে আসছি তার পরবর্তী আমাদের হয়ে গেল সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে কম্পিউটারের মস্তিষ্ক। আপনারা নিশ্চয়ই এটা কোশ্চেন পেয়েছেন পরীক্ষায়, অনেক পরীক্ষায় কোশ্চেনে জিজ্ঞেস করা হয় সিপিইউ মানে কি। সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাই একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে ক্যাবিনেট আর সিপিইউ, সিপিইউ আর ক্যাবিনেট, যেটাকে সিপিইউ সেটাকে কিন্তু ক্যাবিনেট বলে, আর এইটা কিন্তু অ্যাকচুয়াল সিপিইউ। বাচ্চাদের বইতে লেখা আছে সিপিইউ মানে ওই বাস্কটা, বাস্কটার ব্যাপারে আসবো, ওটাকে ক্যাবিনেট বলে, আমরা পরবর্তীতে আলোচনা করছি। তা বেসিকের প্রথমে আমরা মাদারবোর্ড আলোচনা করলাম, তারপরে সিপিইউ আলোচনা করলাম, এরপরে আমরা চলে আসছি র্যাম। র্যাম কতদিনের হয়, না ডিডিআর র্যাম হয়, ডিডিআর টু হয়, ডিডিআর থ্রি হয়, ডিডিআর ফোর হয়। তা এইটা আপনাদের ওই মাদারবোর্ডের ওপর ডিপেন্ড করবে যে মাদারবোর্ড কোন জেনারেশনের বোর্ড আর সেই জেনারেশনে কোন র্যামটা লাগবে। তা ডিডিআর র্যাম এখন ফোরই চলছে, তা আশা করছি আপনাদের এই মাদারবোর্ডে যে সকেটে যে পিনে লাগবে সেই পিনে আপনাদের সেই র্যামটা লাগাতে হবে। ডিডিআর ওয়ান তো মার্কেট থেকে উঠে গেছে, টুও নেই, তা এখন থ্রি ফোর চলছে। তা আশা করছি এই থ্রি ফোরের মধ্যেই আপনাকে নিতে হবে, আপনাদের মাদারবোর্ডের ভার্সানের উপর ডিপেন্ড করে। আর অবশ্যই মাদারবোর্ডের স্পেসিফিকেশানটা দেখে নেবেন যে ওটা আপনারা র্যামটাকে কতটা এক্সটেন্ড করতে পারবেন। ঠিক আছে, এই বিষয়টা আপনাদের অবশ্যই দেখা জরুরি আছে যে কতটা এক্সটেন্ড করতে পারবেন। আর যখন দেখুন আপনাদের র্যাম যখন লাগানো আছে 4GB 1333 এত FSB, মানে 1333 FSB-র একটা র্যাম লাগানো আছে, এবার আপনি পরবর্তীতে যখন এর থেকে বেটার কোয়ালিটির FSB র্যাম লাগালেন তখন হয়তো পূর্ববর্তী র্যামের সাথে, মানে যে র্যামটা লাগানো ছিল তার সাথে পরবর্তী র্যাম হয়তো ম্যাচ খাচ্ছে না। ঠিক আছে, তা সুতরাং এই জায়গাটা দেখবেন, FSB-টাও দেখে নেবেন যে যেটা আপনাদের মাদারবোর্ড কতটা সাপোর্ট করছে আর ওটাকে কতটা এক্সটেন্ড করতে পারবেন, আর সেই কম্পেয়ার করে আপনি যে র্যাম কিনছেন তার FSB-টা অন্তত দেখে নিতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আলাদা FSB হলে অনেক কম্পিউটার আছে যারা দুটো র্যামকেই সেন্স করে, তা সুতরাং সেই ডিবেটসে যাবো না, অনেক বিদ্য অভিজ্ঞ আছেন যারা এই জিনিসগুলোকে জানেন। তা সুতরাং FSB যদি এক হয় তাহলে এক মেশিনে দুটো র্যাম চালানো যেতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 4GB র্যাম যা FSB আছে, পরবর্তী র্যাম
যদি 4GB বা 8GB যাই লাগান সেই একই FSB হয়ে কম্পিউটারটা ঠিকঠাক চলার সম্ভাবনা থেকে থাকে। ঠিক আছে, বিভিন্ন FSB থাকলেও চলে কিন্তু পারফরমেন্সে সেটাই ঘাটতি হয়। তো চলে আসছি, র্যাম আমরা আলোচনা করে ফেললাম, আশা করছি তিনটে জিনিস আলোচনা করে ফেলেছি। চার নম্বর জিনিসে চলে আসছি, চার নম্বর জিনিস হচ্ছে HDD। HDD মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, SSD আর M2। আর বর্তমানে এখন হার্ড ডিস্ক ড্রাইভের একই রকম দেখতে, সেটা হচ্ছে SSD, হার্ড ডিস্কই বলেন আর এটা SSD বলেন, এটা প্রায় একই রকম দেখতে। M2 এটা কার্ডের মতো দেখতে, মাদারবোর্ডের আপনাদের স্লট থাকে, সেই স্লটে এটা লেগে যায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের মাদারবোর্ড থাকে, তা মাদারবোর্ডে যদি স্লট থেকে থাকে M2, তাহলে M2 পারফরমেন্স ভালো আর দামও হার্ড ডিস্ক SSD থেকে কম। তা সুতরাং লোকে ম্যাক্সিমাম এই M2 এই MTগুলোই লাগাচ্ছে। ঠিক আছে, এটা ধরুন 128GB লাগালো আর বাদ বাকি তার ভিতরে একটা হার্ড ডিস্ক থেকে থাকলো, সেই হার্ড ডিস্ক থেকে কাজ হবে আর এই 128GB থেকে তার কী হবে না, ওয়েস্টটা তার মধ্যে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন তার পরবর্তী আমরা চলে আসছি, হার্ড ডিস্ক আমাদের আলোচনা হয়ে গেল, এবার আমরা চলে আসছি SMPS। সবসময় মাথায় রাখবেন এই ইলেকট্রিক সাপ্লাই কিন্তু SMPS। SMPS এর ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, অনেক জায়গায় আপনারা এই কোশ্চেন থাকবে, এই কোশ্চেন আপনারা অ্যান্সার করতে হবে, আমি বলে দিলাম, আপনারা খাতায় লিখে নিতে পারেন। SMPS মানে হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এটা সবসময় একটু ভালো কেনার চেষ্টা করবেন, একটু কম পয়সার কিনবেন, দুদিন পরে আপনাদের SMPS পাল্টাতে হতে পারে, বা যেসব জায়গায় ম্যাক্সিমাম কারেন্টের ফ্ল্যাকচুয়েশন হয়, ভোল্টেজ এদিক ওদিক করে, তখন কিন্তু আপনারা এই যে এই SMPS এর যে ডিউরেবিলিটি থাকে সেটা কিন্তু কমে যায়। সাধারণত নতুন কিনলে এগুলো 1-1.5 বছর ওয়ারেন্টি থেকে থাকে। তা সুতরাং একটু দামি কেনার চেষ্টা করবেন। এটা যেমন দেখানো আছে সেটা হচ্ছে কোরশিয়ারের দেখানো আছে, তা একটু দামি, একটু হাই কোয়ালিটি। আর কোরশিয়ারের দেখবেন SMPS এদের মধ্যে কুলিং মাস্টার লাগানো থাকে, তা এর জন্য আপনারা কম্পিউটার 2-3 দিন 4-5 দিন চালিয়ে যান, কিচ্ছু এফেক্ট পড়ে না। তা সুতরাং আপনারা SMPSটা একটু দামি কেনার চেষ্টা করবেন। চলে আসছি আমরা পরবর্তীতে, পরবর্তী টপিক সেটা আমরা দেখব, সেটা হচ্ছে ক্যাবিনেট। এই যে ক্যাবিনেট, যেটাকে আপনারা CPU বলে জানতেন, এই ক্যাবিনেটটা আপনারা আপনাদের মন মতো কিনতে পারেন। ঠিক আছে, অনেক জায়গায় দেখেন, দেখে থাকবে দেখি ক্যাবিনেটের মধ্যে SMPS লাগানো থাকে। তা সুতরাং তাদের ক্ষেত্রে বলবো যে সেই SMPSটা নিয়েন না, পয়সা ওই ক্যাবিনেটের দাম কত হবে, 1500-1600 টাকা দাম হবে, ওর মধ্যে দেখালো আপনাদের SMPS লাগানো আছে, কিন্তু সেই SMPSটা খুব একটা ভালো হয় না। তা আলাদা করে আপনারা SMPS যদি আপনারা বেশিক্ষণ কাজের জন্য চান, বেশি হাই কোয়ালিটি বা বেশি কাজ আপনারা বেশি সিমুলেশন করবেন, বা বেশি ওয়েব ডিজাইনিং আছে, বা আপনারা ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য রেন্ডারিং করবেন বেশিক্ষণ ধরে, তা তার জন্য বলবো আপনারা SMPSটা একটু দামি দেখে কিনবেন। ঠিক আছে, তা ক্যাবিনেট আপনারা যেরকম একটা কিনলেই হলো, এতে আপনাদের মাথা ঘামিয়ে লাভ নেই, এটা যখন যেরকম পাচ্ছেন এই একটু দেখা লুক আসবে এই আপনাদের CPU-তে। তা সুতরাং এই ক্যাবিনেটটা আপনারা নিজেদের মন মতো কিনতে পারেন, এটাতে সেরকম কোনো পাবন্দি নেই, এটা আপনারা নিজেদের মন মতোই কিনবেন। চলে আসছি, আমরা ক্যাবিনেট শেষ করলাম, এবার ক্যাবিনেট শেষ করে আমরা চলে আসছি পরবর্তী হচ্ছে UPS। UPS মানে হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। কম্পিউটার কিন্তু টেপ টিভির মতো না যে যখন ইচ্ছা বন্ধ হয়ে গেল, যখন ইচ্ছা চালু হয়ে গেল। তা এরও একটা আপনাদের ক্লাস আছে, তা এরও একটা প্রসেস আছে, বিশেষ করে সেই প্রসেসটা আপনাদের মেনটেন করতে হয় যে কম্পিউটারকে শাট ডাউন করে তারপরে অফ করতে হয়। তা নিশ্চয়ই আপনারা এটা জানেন, টেপ টিভির মতো না। তা সুতরাং শাট ডাউনটা সঠিকভাবে করতে হয়। যদি আপনারা কম্পিউটারে UPS ছাড়া চালান, তাহলে কিন্তু হার্ড ডিস্কটার ব্যাড সেক্টর হয়ে হার্ড ডিস্কটা কিন্তু বসে যাবে, তা ওর মধ্যে আপনাদের যা তথ্য ছিল সব কিন্তু মুছে যাবে, পরবর্তীতে সে রিকভারি হয় তার চিন্তা পরে, তার জন্য খরচাও আলাদা। তা সুতরাং UPSটা আপনারা যত বেশি ব্যাকআপ চাইবেন, যত ভিয়ের SMPS তা তত বেশি দাম হবে, ডুয়েল সেল হলে সেরকম দাম হবে, এইটা মোটামুটি একটা 5-10 মিনিট ব্যাকআপ দিতে পারে, এরকম একটা SMPS আপনার নিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা বেসিক জিনিসগুলো আলোচনা করলাম। তা বেসিক জিনিস আলোচনা করার মধ্যে প্রথমে আসছে মাদারবোর্ড, তারপরে প্রসেসর, তারপরে আসছে র্যাম, আর তারপরে আসছে আমাদের হার্ড ডিস্ক। পারফরমেন্স ভালো পাওয়ার জন্য আপনারা M2 ব্যবহার করতে পারেন, সেই অনুযায়ী আপনারা মাদারবোর্ড নিতে পারেন, আর SMPS, আর তার সাথে আসছে আমাদের ক্যাবিনেট, আর এবং তার সাথে আমাদের UPS। তাহলে আমরা একটা কম্পিউটার বানাচ্ছি, তার মধ্যে কী কী থাকবে, তা প্রথমে থাকবে মাদারবোর্ড, মাদারবোর্ডটা অবশ্যই একটু ভালো কোয়ালিটি, তারপরে থাকবে CPU, তার মধ্যে থাকছে র্যাম, তারপরে থাকছে হার্ড ডিস্ক, আর তারপরে থাকছে UPS। তা UPSটা এর মধ্যে রাখলাম না, মেইন কিন্তু এই কটা থাকলে, বেসিক CPU এর মধ্যে কিন্তু একটা থাকতে হবে, তার সাথে কিন্তু মনিটর আপনাদের বাইরে থাকতে হবে, মনিটর, তারপরে মাউস, তারপরে কিবোর্ড। ঠিক আছে, এটা বাইরে থাকলো, আর CPU-র ভেতরে এই কটা জিনিস থাকলে কিন্তু আপনারা কম্পিউটার চালাতে পারছেন। বেসিক কিন্তু এই কটা জিনিস আপনাদের অবশ্যই প্রয়োজন। UPS আমি বললাম অবশ্যই একটা কিনে নেবেন, যাদের বেশি ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করে সেই সব জায়গায় অবশ্যই আপনাদের হার্ড ডিস্কটাকে বাঁচিয়ে দেবে কিন্তু UPS।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা কম্পিউটার কিনতে গেলে কোন কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। দোকানদার আপনাদের মুরগি বানিয়ে দিল, আপনি হতাশ হয়ে বাড়ি ফিরে আসলেন, সেটা দেখবেন না। আপনারা জাস্ট এই কটা জিনিস দেখে নেন, আপনাদের কিন্তু কম্পিউটার চালু হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন ইউপিএসটা আলোচনা করে ফেলেছি। এইবার যেটা মেইন আলোচনার বিষয় সেটা হচ্ছে আপনাদের তো কম্পিউটারের হার্ড মানে হার্ডওয়্যারটা কমপ্লিট হলো, এইবার সফটওয়্যারের ক্ষেত্রে আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন উইন্ডোজের অরিজিনাল ওএস ব্যবহার করতে। অনেক বোদ্ধা আছে, আপনাদের যেরকম একটা ক্র্যাক একটা নামিয়ে দিল একটা পাইরাসি ভার্সান, তা সেই পাইরাসি ভার্সান আপনি সেই সিরিয়াল নাম্বার দিয়ে ইনস্টল করলেন, কে না কে কিনেছিল। এবার সে জানবেন একটা জিনিস, যে আপনারা সিরিয়াল কি যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা যেখানে ইনস্টল করে নিচ্ছেন জানবেন সেটা অনেক লোক ব্যবহার করছে। আর অনেক লোক ব্যবহার করার জন্য আপনারা নিশ্চয়ই কম্পিউটার দিয়ে কোনো না কোনো সময় ইন্টারনেট করবেন, আর ইন্টারনেট করার সময় কোনো পয়সা তথ্য ট্রান্সফার করবেন, সেই সমস্ত তথ্য কিন্তু সবসময়ের জন্য একটা মাথায় রাখবেন, তাদের হাতে চলে যাবে। তা এর জন্য আমি আপনাদের বলবো যে উইন্ডোজের অরিজিনাল সফটওয়্যার আপনারা অবশ্যই ব্যবহার করবেন, ঠিক আছে। অরিজিনালটা একটু দাম নিতে হবে, দাম দিয়ে কিনতে হবে, কিন্তু সারা জীবনের জন্য আপনাকে একবারই কিনতে হবে। তা সেই জন্য বলছি একটা অরিজিনাল ওএস আপনারা ব্যবহার করুন, দেখবেন এতে কাজ করে শান্তি। অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনারা খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন, এর জন্য আপনারা অবশ্যই উইন্ডোজ ওএস ব্যবহার করবেন। অনেক বোদ্ধারা আছেন, অনেক বোদ্ধা আপনাকে অনেক নলেজ দিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়াল ক্ষতিটা কিন্তু আপনার হবে। সুতরাং সেই জিনিস মাথায় রেখে পাইরাসিটা ব্যবহার একটু কম করেন, উইন্ডোজের অরিজিনাল সফটওয়্যার ব্যবহার করুন, আপনি কাজ করে অবশ্যই মজা পাবেন। আর তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস একটা অরিজিনাল। এরও আপনারা অনেক রকম পেয়ে যাবেন, ট্রায়াল ভার্সন, ক্র্যাক ভার্সন, এই ভার্সন ওই ভার্সন, বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু আমি বলবো যে অ্যান্টিভাইরাস যে কোম্পানি হোক, অ্যান্টিভাইরাস প্রচুর কোম্পানির আছে, নোটন আছে, কুইকিল আছে, ক্যাসপারস্কাই আছে, যেটা আপনার পছন্দ, যে সফটওয়্যারটা আপনাকে ভবিষ্যতে আপনাকে উপকার করবে, আপনাদের ইন্টারনেট সিকিউরিটি দেবে, আপনারা অ্যাকাউন্টসে যখন ট্রানজ্যাকশান করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তখন সেখানে আপনাদের সিকিউরিটি দেবে, তার জন্য আপনারা এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার একটা ব্যবহার করবেন। সেটা সিঙ্গেল ভাইরাসান হতে পারে, বা মানে সিঙ্গেল ইউজার হতে পারে, মাল্টি ইউজার হতে পারে, এক বছরের জন্য হতে পারে, তিন বছরের জন্য হতে পারে। তা আপনারা এই অরিজিনাল উইন্ডোজ এবং অ্যান্টিভাইরাস এই দুটো কিন্তু অবশ্যই আপনারা কম্পিউটারে লাগাবেন, আপনাদের যদি সুরক্ষিতভাবে কম্পিউটারে কাজ করতে হয় তার জন্য। আর বাদবাকি আপনারা যে যেরকম চাইছেন সেরকমভাবে কাজ করতে পারবেন, কিন্তু আপনারা অবশ্যই অ্যান্টিভাইরাস অরিজিনাল এবং উইন্ডোজের অপারেটিং সিস্টেমটা কিন্তু অরিজিনাল, এই দুটো অরিজিনাল লাগাবেন। বাদবাকি হার্ডওয়্যার কী থাকলো সেটা আমি আপনাদের বলে দিলাম। এইবার আমরা অ্যান্টিভাইরাস আলোচনা করে ফেললাম, এইবার চলে আসছি কম্পিউটার পেরিফেরালস, মানে এবার যার যেটা পছন্দ, ঠিক আছে। কারো স্পিকার পছন্দ, কারো ওয়েবক্যাম পছন্দ, কারো বিভিন্ন ধরনের প্রিন্টার পছন্দ, কারো ক্যামেরা পছন্দ, কারো জেরক্স পছন্দ, মানে আপনাদের যা যা অ্যাক্সেসরিজ দরকার সেখানে আপনাদের যে যা কাজ করবেন তার রেসপেক্টে আপনারা অবশ্যই সেগুলো কিনে নেবেন, সেটা আপনারাই পেয়ে যাবেন। চাই পেন ড্রাইভ হোক, চাই আপনার প্লটার হোক, চাই আপনার স্ক্যানার হোক, চাই আপনার গেম স্টেশন হোক, চাই আপনার জিপিইউর জন্য আপনাদের গ্রাফিক্স কার্ড হোক, সেটা আপনাদের মন মতো আপনারা কিনে নেবেন। আশা করছি কম্পিউটার আপনারা কিনবেন, এই সব জিনিসগুলো আপনারা মাথায় রেখে অবশ্যই কেনার চেষ্টা করুন। আশা করছি আপনারা অবশ্যই সেফগার্ড থাকবেন। তা চলুন আজকে আমাদের আলোচনার পর্ব এখানে শেষ করছি। আপনাদের যার যা কোশ্চেন আপনারা কোশ্চেন আমাদের এই ভিডিওতে করবেন, কমেন্টস লাইনে আপনারা পোস্ট করুন, আমি আপনাদের সবার কোশ্চেনে অ্যান্সার দেবো। এবার আমরা পরবর্তী ক্লাসগুলো শুরু করব, সেগুলো হচ্ছে পুরোটাই আমরা কম্পিউটার বেসের ক্লাস করব। তা যারা আপনারা ঘরে বসে আছেন করোনা ভাইরাসের টাইমে তাদের ক্ষেত্রে বলবো, যারা সেকেন্ড হ্যান্ড জোগাড় করেছেন বা নতুন যারা জোগাড় করতে পারবেন তারা অবশ্যই জোগাড় করে নেবেন। কিন্তু আপনারা জোগাড় করার আগে আমরা এই কদিন ক্লাস করে যাব কম্পিউটারের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, কম্পিউটারের এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। আজকে একটা ফান্ডামেন্টালের ক্লাস করলাম, এরপরে সফটওয়্যারের ভিতরে ঢুকে কাজ করব। আশা করছি এই ক্লাসগুলো আপনারা যারা যেখানে যেখানে কম্পিউটারের পোস্টের জন্য লোক নাই সেই সব জায়গা আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আমি এমনভাবেই আপনাদের কম্পিউটারটা শেখাবো। তো বন্ধুরা আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনারা আগামী ভিডিও চান কি না জাস্ট আমাদের ডেসক্রিপশান বক্সে আপনারা লিখুন যে কম্পিউটারের ভিডিওগুলো আপনারা কীরকম লেভেলে চাইছেন, যেরকম লেভেলে চাইবেন। কম্পিউটারে এ টু জেড আমি বলছি, কম্পিউটারে এ টু জেড, সফটওয়্যার এ টু জেড, হার্ডওয়্যার এ টু জেড, নেটওয়ার্কিং এ টু জেড, যে কোনো জিনিসের আপনারা চান আমরা সেরকমভাবে ভিডিওটা তৈরি করবো।
এবার আমরা কোর্সের মধ্যেও যাব, প্লাস সফটওয়্যারের মধ্যেও যাব, ডিটেলসগুলো আমি আপনাদের বুঝিয়ে দেবো, খুঁটিনাটি বিষয়গুলো, যে বিষয়গুলো আপনারা কম্পিউটার যখন চালনা করেন অনেকে প্রবলেম হন বা অনেকে প্রবলেমের সামনে পড়েন, যে চাকরি একটা সময় পেয়ে গেছেন, এখন আপনাদের সামনে কম্পিউটার চলে এসেছেন, এর আগামাথা কিছু বুঝতে পারছেন না, কীভাবে জিনিসগুলোকে অপারেট করবেন, তা সেই সব জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের কোনো চিন্তা নেই, আমরা কম্পিউটারের ক্লাস শুরু করেছি, যারা কম্পিউটারের প্রতি আগ্রহী তারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো দেখুন, আপনাদের কম্পিউটার সাথে সাথে আপনাদের অ্যান্ড্রয়েডেও কিন্তু আপনারা সুবিধাগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে এবং আপনারা সবাই বাড়িতে আছেন এই চিন্তাভাবনা রাখছি, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই হাত স্যানিটাইজ করছেন, সুস্থভাবে বাড়িতে আছেন, সুস্থভাবে জীবনধারণ করছেন, আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।